মাঝে মাঝে ছোট ছোট ভুল থেকেও যে অনেক সুন্দর নতুন কিছু আবিষ্কার করা যায়, তেমনই একটি রেসিপির ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করব দই আইসক্রিমের রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু পুরোটাই আমার এক্সপেরিমেন্টাল একটি রেসিপি, যেটা আমি অন্য একটি রেসিপি তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু ছোট্ট একটু ভুলের কারণে এই মজাদার দই আইসক্রিমটি তৈরি হয়ে গেল। কিভাবে আমি তৈরি করলাম এই দই আইসক্রিমটি, চলুন তা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য এবং শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে প্লিজ ফলো দিয়ে রাখবেন। এখন যেহেতু রমজান মাস, সেই সাথে অনেক গরম পড়ছে, তাই আমরা সবাই কিন্তু ঠান্ডা জাতীয় যে কোনো খাবার খেতে খুব পছন্দ করি, আর দইটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, সেই সাথে আইসক্রিমটাও কিন্তু খুবই মজার। তাই চিন্তা করলাম দই প্লাস আইসক্রিম মিক্স করে এমন একটা রেসিপি তৈরি করব, যেটা খেলে আমাদের দইয়ের যে পুষ্টি আছে সেটার চাহিদাটাও পূরণ হবে, আবার সেই সাথে আইসক্রিমের মজাটাও পাওয়া যাবে। তো রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, সেই সাথে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এমন আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই কিন্তু দই আইসক্রিম তৈরি করতে আমাদের দই তৈরি করতে হবে, এর জন্য আমি আগে আপনাদের সাথে দইয়ের রেসিপিটা শেয়ার করব। প্রথমেই একটি পাত্রে আমি ক্যারামেল তৈরি করে নেব, সেই জন্য আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর এর সাথে আমি 2 চা চামচের মতন পানি ব্যবহার করব। এরপরে কয়েক মিনিটের মতন নেড়েচেড়ে মিশিয়ে নিলেই দেখবেন ক্যারামেলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি একটা সাইডে 1 কেজি দুধকে 1 কাপ চিনি দিয়ে জাল করে ঘন করে নিয়েছিলাম, সেই দুধটাকে আমি দিয়ে দিচ্ছি এখন। তো আপনারা চাইলে এ পর্যায়ে 1 কাপ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি আর এখানে গুঁড়ো দুধ ব্যবহার করিনি, গুঁড়ো দুধটা ব্যবহার করলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো এখন এখানে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর 1টা বা 2টা বলক আসলে আমরা নামিয়ে নিব, যেহেতু আমাদের দুধটা আগে থেকে জাল করে ঘন করা ছিল, আর গুঁড়ো দুধটা দিলেও আপনারা 1 থেকে 2 বার বলকে নিয়ে নামিয়ে নেবেন। দুধটাকে এরপর আমরা নেড়েচেড়ে ঠান্ডা করতে অপেক্ষা করব। সেই ফাঁকে আমরা এর জন্য একটি দই বীজ তৈরি করব। এর জন্য আমি এখানে 4 চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি, আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, এখানে প্রায় 3 টেবিল চামচের মতন পানি আমি অ্যাড করেছি। এরপরে আমরা দই বীজটা তৈরি করব। এখানে আমি ছোট্ট একটি ভুল করেছি, সেটা হচ্ছে দই বীজটা তৈরিটা আমার পারফেক্ট হয়নি। অনেকেই আমরা আছি যারা দই তৈরি করি কিন্তু অনেক সময় দইটা জমতে চায় না। তো আমি ভিডিও করার আগে যখন বাসার জন্য দই তৈরি করতাম, তখন আমি বাহির দোকান থেকে দই বীজ কিনে নিয়ে আসতাম, 10 টাকা দামের যে কাপগুলো পাওয়া যায় সেই কাপগুলো দিয়ে দই তৈরি করেছি। তো আজকে চিন্তা করলাম যে নিজেই দই বীজটা তৈরি করব, কিন্তু আমার এই দই বীজটা পারফেক্ট হয়নি। আর কেন পারফেক্ট হয়নি তার কারণ হচ্ছে, আমরা যেহেতু এখানে মিষ্টি দইটা তৈরি করছি, মিষ্টি দইয়ের জন্য অবশ্যই আমাদের মিষ্টি দই বীজ দরকার হয়। আমি অনেক রেসিপিতে দেখেছি অনেকে টক দই দিয়ে মিষ্টি দই বানায়, আসলে এভাবে কিন্তু দইটা জমে না। তো দেখুন আমি এখানে কিন্তু একটা দই বীজ তৈরি করেছি, আর সেটাকে কিন্তু পানিটাকে ছেঁকে নিয়েছি, এরপরে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই দই বীজটা আমি এখন যে দুধের মিশ্রণটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দুধটা কিন্তু এখন হালকা গরম আছে, পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি, একদম প্রপার কিন্তু আমি দইয়ের রেসিপিটাই ফলো করেছি। তবে এখানে ছোট্ট একটি ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে টক দইয়ের বীজটা ব্যবহার করেছি, যেহেতু এটা মিষ্টি দই তাই মিষ্টি দইয়ের বীজটাই ব্যবহার করা উচিত ছিল। যেহেতু আমি এটাকে ব্যবহার করে ফেলেছি, আমি একটু এক্সপেরিমেন্ট করেছিলাম যে দেখি মিষ্টি দইটার সাথে টক দইয়ের বীজটা দিলে দইটা কি জমে নাকি। তারপরে আমি এভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি একটি গরম স্থানে রেখে দিয়েছিলাম 12 ঘন্টার জন্য। পারফেক্ট টাইমিং এবং সব কিছুই পারফেক্টই হয়েছিল, তবে দইটা কিন্তু পুরোপুরি জমেনি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 12 ঘন্টা পরে আমি যখন দইটা বের করেছিলাম তখন দেখলাম যে দইটা ভালোভাবে জমেনি। এর প্রধান কারণই হচ্ছে দই বীজ, আমাদের দই বীজটা কিন্তু পারফেক্ট হয়নি, এছাড়া অন্য সব কিছুই কিন্তু একদম মিষ্টি দইয়ের ফুল রেসিপি ফলো করা হয়েছে। তো এখন কি করার, এটাকে কি আমি ফেলে দেব? তো আমি চিন্তা করলাম যে এতগুলো দুধ চিনি অপচয় তো করা যাবে না, নিশ্চয়ই কিছু একটা তৈরি করতে হবে।
তখনই আমার মাথায় এলো এটা দিয়ে আইসক্রিম তৈরি করে নেওয়া যাক। এরপরে আমি এখানে এক কাপ হুইপ ক্রিম নিলাম। যেহেতু আমি কেক তৈরি করি, সেল করি, তাই আমার ঘরে হুইপ ক্রিমটা সবসময় থাকে। এর জন্য আমি এখানে এক কাপ হুইপ ক্রিম নিয়ে এটাকে বিট করে নিব কয়েক মিনিটের জন্য। তবে একদম মিডিয়াম স্পিডে এটাকে বিট করব, আর এটাকে খুব বেশি হার্ড করে ফেলব না, কারণ বেশি এটা স্টিফ হয়ে গেলে তখন আইসক্রিমটা আর হবে না, মানে আইসক্রিমটা জমতে যাবে না। এই জন্য আমরা এটাকে দু এক মিনিটের জন্য মিডিয়াম বা লো স্পিডে এভাবে বিট করে নিব। দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু এখন এরকম পাতলাই থাকবে ক্রিমের। এখন আমি অল্প অল্প করে যে দইটা বসিয়েছিলাম জমেনি, সেই দইটা অল্প অল্প করে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আপনারা আরেকটা কথা বলে রাখি, যারা আপনারা পারফেক্ট দই দিয়ে এই দই আইসক্রিমটা তৈরি করবেন তারাও কিন্তু তৈরি করতে পারবেন, তবে আপনাদের দইটাকে আপনারা একটু দুধ দিয়ে ভালো করে গুলে একদম নরম করে নেবেন, মানে এরকম একটু পাতলা করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের দই আইসক্রিমটাও হয়ে যাবে। তো আপনাদের বাড়িতে থাকা পারফেক্ট যে দইটা আছে সেটা দিয়েও কিন্তু আপনারা দই আইসক্রিমটা এই প্রসেসেই তৈরি করে নিতে পারেন। এরপরে আমি এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি জাস্ট ফ্লেভারের জন্য। তো কেউ যদি না চান বা না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই, আইসক্রিমটা হয়ে যাবে। এরপরে আবার বিটারের সাহায্যে দু এক মিনিটের জন্য বিট করে নিলাম। এরপরে আমরা এটাকে সেট করতে যে কোনো একটি পাত্রে রাখবো। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রে এটাকে সেট করতে পারেন। তো এভাবে আমি একটি আইসক্রিমের বক্সে রেখে দিলাম, আর সেই সাথে আমি ছোট ছোট কিছু কাপেও এটাকে তৈরি করব যাতে দেখতে সুন্দর হয়। আর ছোট বাচ্চারা কিন্তু এভাবে কাপে করে আইসক্রিমটা খেতে খুব বেশি পছন্দ করে, তাই আমি কিছু আইসক্রিম এভাবে কাপে করেও রেখে দিচ্ছি। আর নর্মাল যে আমাদের আইসক্রিমগুলো হয় সেই আইসক্রিম থেকে এই আইসক্রিমটা জমতে একটু বেশি সময় লাগবে। যেমন আপনার আইসক্রিমটা জমতে যেখানে 8 থেকে 10 ঘন্টা, অনেক সময় 12 ঘন্টাও লেগে যায়, তবে এই আইসক্রিমটা জমতে আমার প্রায় 24 ঘন্টা সময় লেগেছিল। পুরো একদিন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এরপরে আইসক্রিমটা খুব পারফেক্টভাবে জমে গিয়েছিল। তো এই তো এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রাখবো 24 ঘন্টার জন্য। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব এটাকে, যে এটা কতটা সুন্দর হয়েছে। আর এই আইসক্রিমটা কিন্তু দোকানের কেনা দই আইসক্রিমের মতনই হয়েছে, একদম খেতে ইগলোর যে আইসক্রিমগুলো বাংলাদেশের দোকানে পাওয়া যায় সেই আইসক্রিমের মতনই। আর আমার পরিবারের সবাই খেয়ে খুব বেশি প্রশংসা করেছে। আসলে আমার এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে ছোট্ট একটু ভুলের জন্য খুব সুন্দর একটা রেসিপি আসলে তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের এই দই আইসক্রিম রেসিপিটাও ভালো লেগেছে। আর অনেকেই আছেন যাদের দইটা জমে না, আর কিন্তু ওই না জমা দইটা আপনারা আর ফেলে দিবেন না, এভাবে কিন্তু দই আইসক্রিম তৈরি করে নেবেন, দেখবেন এটা খেতে কতটা মজার। আশা করি রেসিপিটির ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, অনেক বেশি কথা বলেছি আজকের এই ভিডিওটাতে, আশা করি আপনারা বিরক্ত হননি। তো যদি ভালো লাগে প্লিজ 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 লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন। আজ আর নয়, আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। সেই সাথে সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।